ওরে নবীর উম্মতের দল, আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদের বলেন আমরা যুদ্ধের ময়দানে যাব, যার যা আছে হাজির করে দাও। হযরত ওমর সম্পদ নিয়ে হাজির হয়ে গেলেন, হযরত আলী আসলেন, ওসমান দান করলেন, আবু বকর সিদ্দিকও দান করলেন। নবীজি বললেন হে আবু বকর কি পরিমাণ দান করেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন পয়গম্বর ঘরের মধ্যে আমি ঝাড়ু দিয়া যা পেয়েছি তা নিয়ে আসি, ঘরে কিছু নাই, একমাত্র আছে আমার এখন সম্বল আমার আল্লাহ আর আমার আল্লাহ রসুল। নবী আশ্চর্য হয়ে গেলেন, হঠাৎ জিব্রাইল আমিন হাজির হয়ে গেলেন। জিব্রাইল এসে বলেন ও পয়গম্বর আবু বকরের প্রতি আল্লাহর পক্ষ থেকে সালাম। আবু বকরকে আল্লাহ জিজ্ঞাসা করার জন্য বলছেন, এই অবস্থায় আবু বকর খুশি না বেজার? নবীজি প্রশ্ন করলেন আবু বকর আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে সালাম, এই মুহূর্তে আপনি খুশি না বেজার একটু জানায় দেন। আবু বকর সিদ্দিক জবাব না দিয়া কান্না শুরু করলেন। রহমাতুল্লিল আলামিন বললেন আবু বকর জবাব দিবেন কেন কাঁদেন? আবু বকর কান্না করে বলেন পয়গম্বর আমি আবু বকর ইবনে কুহাফা, আমার মক্কার মানুষ আমাকে চিনত না, আমি ছিলাম এক জাহান্নামের আসামি, আপনি রহমাতুল্লিল আলামিনের সংস্রবে আসার পরে আমি আজ এমন দামি হয়ে গেলাম, আমি আবু বকরকে আজ আমার আল্লাহ নিজে সালাম পাঠায় দিয়েছে, আমি আবু বকরের এত জীবনটা ধন্য, আমি কি জবাব দিব আমি সেই ভাবনায় কান্না করতেছি। আল্লাহ আমি আবু বকরকে সালাম দিয়েছেন, আমি জবাব কি দিব? আমি তো জাহান্নামের আসামি, আল্লাহ আমাকে কোথায় নিয়েছেন যে আল্লাহ নিজেই আবু বকরকে সালাম পাঠায় দিবেন? মকবুল তু হায় শাহজাহায়ে কাবিল তু বহুত হায়, মকবুল তু হায় শাহজাহায়ে কাবিল তু বহুত হায়, আয়না কে মানিন্দে তু নেহি দিল তু বহুত হায়, আয়না কে মানিন্দে তু নেহি দিল তু বহুত হায়। এক চশমে জদন গাফিল আজা শাহে নবাসি, এক চশমে জদন গাফিল আজা শাহে নবাসি, শয়দ কে নিগাহে কুন দাগাহ নবাসি, শয়দ কে নিগাহে কুন দাগাহ নবাসি। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان، ونشهد أن لا إله إلا وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله،
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي مقبول تو ہے شاد ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے اے نا کے منندے تو نہیں دل تو بہت ہے اے نا کے منندے تو نہیں دل تو بہت ہے ایک چشم زدن غافل ازا شاہ نباشی এক চশমে জদন গাফিল আজা শাহে নবাশি শায়দ কে নিগাহে কুন দাগাহ নবাশি শায়দ কে নিগাহে কুন দাগাহ নবাশি
উলফত মে বরাবর কে ওয়ফা হো কে জফা হো, উলফত মে বরাবর কে ওয়ফা হো কে জফা হো, হর চিজ মে লজ্জত হ্যায় আগর দিল মে মজা হো, হর চিজ মে লজ্জত হ্যায় আগর দিল মে মজা হো। মাগরিবের আজান কয়টা? জামিয়া আরাবিয়া দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলন পহেলা নভেম্বর 2019। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাতার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিয়ান এজম, কলিজার টুকরা, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন পবিত্র বেহেশতের বাগানে আমাদেরকে দ্বীনের মহাব্বতে জুড়ি মিলে বসার তৌফিক দান করেছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রহমাতুল্লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি ও পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। সংক্ষিপ্ত সময় মাগরিবের নামাজ সমাগত। আমি আপনাদের সুপরিচিত কোরআনে হাকিমের একটি সূরা সূরাতুল আলাক এর কয়েক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আয়াত হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদের শ্রবণ করার মতো তৌফিক ধৈর্য আল্লাহ পাক দান করুন। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, হে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পড়ুন, আপনি পড়ুন আপনার রবের নামে যিনি স্রষ্টা। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি সৃষ্টি করেছেন ইনসানকে জমাট রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন এবং রবের মর্যাদার বিবরণ দিন, বর্ণনা করুন। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি শিক্ষা দান করলেন কলমের মাধ্যমে। আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন দীর্ঘ 23 বছর লাগায়া, অল্প অল্প করে প্রথম আসমান থেকে রহমাতুল্লিল আলামিনের কাছে। এই কোরআন নাজিলের প্রথম অংশ বা সূরা হল এই সূরাতুল আলাক। যদিও আমরা কোরআনে হাকিম খুললে দেখি সূরাতুল ফাতিহা আলহামদু সূরাটা প্রথম, মূলত সূরাতুল আলাক হল প্রথম সূরা। তো সূরায় ফাতিহা প্রথম আসলো কেন? মুফাসসিরিনে কেরাম বলেছেন,
সূরাতুল ফাতিহা প্রথম আসার কারণ হলো রহমাতুল্লিল আলামিন মিরাজের রাতে লৌহে মাহফুজ আরশ কুরসি কলম সব দেখেছিলেন। ওখানে লৌহে মাহফুজের মধ্যে কোরআন পুরাটাই লিপিবদ্ধ করা আছে। ওখানে যেইভাবে কোরআন সাজানো, প্রথম সূরা আলহামদু, এরপরে সূরায়ে বাকারা, ঠিক বর্তমান কোরআনটাও ওই লৌহে মাহফুজের সিস্টেমেই বর্তমান কোরআন লেখা এবং সাজানো। কিন্তু আল্লাহর রসুলের কাছে অবতীর্ণ হওয়ার হিসেবে একরা সূরাটা হলো প্রথম সূরা। কোনো কোনো মুফাসসিরিন কেরাম লিখেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুন ফাআনজির, এটা কোরআনের প্রথম সূরা। তাহলে একরা প্রথম হলো কিভাবে? মুফাসসিরিন কেরাম জবাব দিয়েছেন যে রসুলের কাছে একরা আসার পরে রুহানি রোগের যেমন ঔষধ, শারীরিক রোগেরও কোরআন হলো ঔষধ। দীর্ঘ কয়েকটি জুমা মসজিদে আমি সূরায়ে বাকারার 129 নম্বর আয়াতের আলোচনা করতেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়ায়ুযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। ইব্রাহিম নবী দোয়া করেছিলেন এমন একজন রসুল দেন আমার বংশের মধ্যে যেই রসুল চার দায়িত্ব পালন করবে, এর মধ্যে এক নম্বর কোরআনের তেলাওয়াত। নাজিলের পটভূমি বা প্রেক্ষাপট, রসুলের 40 বছরের সীমানা পেরিয়ে যখন সামনে অগ্রসর হতেছিলেন তখন আল্লাহ কোরআন নাজিল সূচনা করলেন। কোথায়? হেরা গুহার মধ্যে। দীর্ঘ এই 40 বছর নবী কি করলেন? আল্লাহর ধ্যানে সময় কাটাতেন। বাইতুল্লাহর কিনারা একটু দূরে উঁচু একটি পাহাড়, হেরা পর্বত, রাস্তা নাই, পাথরের পথ, জঙ্গল পেরিয়ে নবী ওই পাহাড়ের চূড়ায় উঠে মাঝখানে একটা গর্ত, ওখানে নেমে বাইতুল্লাহর দিকে ফিরে আল্লাহর ধ্যানে সময় কাটাতেন রহমাতুল্লিল আলামিন। মাঝে মাঝে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, রসুল একদিন, দুদিন, তিন দিন, এক সপ্তাহ ওখানে থাকতেন। নবীজির সহধর্মিনী আম্মাজান খাদিজা ওই জঙ্গল আর পাথরের পথ পেরিয়ে উঁচু পাহাড়ে উঠে রসুলকে নাস্তা পৌঁছায় দিতেন। নবী ওখানে ধ্যান করেন, স্বপ্ন দেখতেছেন, জিব্রাইল আমিন আসতেছেন। যেদিন কোরআন নাজিলের সূচনা হল জিব্রাইল আমিন হেরা গুহায় ঢুকলেন, নবীকে দাঁড় করালেন। জিব্রাইল আমিনের সিনার সাথে রসুলের সিনা মোবারক লাগায় মৃদু চাপ দিলেন আর জিব্রাইল আমিন বললেন একরা, হে রসুল আপনি পড়ুন। নবীজি বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আহলে বেদাআত ও আহলে বাতিল এই জমিনে অভাব নাই, বরং হকের থেকে বাতিল বেশি। মেঘ বেশি হয়, বৃষ্টি অত হয় না। আহলে বাতিল যতই থাক, আহলে হক অল্প থাকলেও বিজয়ের পতাকা আহলে হকেরই হবে। যদি আহলে হক আল্লাহ তাআলার সন্তুষ্টি নিয়ে ইখলাসের সাথে সামনে আগায়, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল,
ইন্নাল বাতিলা কানা জাহুকা, হক আসলে বাতিল পালায় যাবে, বাতি জ্বলবে তো অন্ধকার দূরীভূত হবে, অন্ধকার দূর করার জন্য ব্যত্রাঘাত করার দরকার নাই, আন্দোলনের দরকার নাই, অন্ধকার দূর করতে হলে আলো জ্বালায় দাও। এ জমিন থেকে বাতিল ভণ্ড বেদাতি, এদেরকে উৎখাত করার জন্য, এদেরকে দূরীভূত করার জন্য সব থেকে বড় কাজ হকের বাতি জ্বালায় দাও। এই ওয়াজ মাহফিল গুলো একটি আহলে হকের বাতি, আর সব থেকে বড় পাওয়ারফুল স্থায়ী এমন একটা বাতি আছে যা কখনো নিভে যাবে না, ফিউজ হবে না, তার নাম মাদ্রাসা। ওয়াজ মাহফিল ফিউজ হয়ে যেতে পারে, বাতিল হতে পারে। আজকে ওয়াজ ডিসি সাহেব এসপি সাহেব অনুমতি দিলেন, এক ঘন্টা আগে এসে বলবেন মাহফিল হবে না, কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের জমিনের মধ্যে কোরআনের বাতি স্থায়ী যে মাদ্রাসাগুলো হয়েছে, বিশেষ করে কওমি মাদ্রাসা, পৃথিবীর কেউ এ মাদ্রাসা বন্ধ করে দাও, উঠায় দাও এ কথা, এই মাদ্রাসা বন্ধ করবে দূরের কথা, বন্ধ করে দেও কথা বলারও সাহস কারো নাই। এজন্য জমিন থেকে স্থায়ীভাবে আহলে বাতেলকে দূর করার জন্য একমাত্র মেডিসিন মাদ্রাসা। আহলে বাতেলদের রূপরেখা ভিন্ন ভিন্ন রূপ, এগুলো গণনা করা যাবে না, তাদের অন্তরে এত নেফাকি। জিব্রাইল আমিন বললেন ইকরা হে নবী পড়ুন, নবী কি বললেন মা আনাবি কারিন আমি পড়তে জানি না। আহলে বাতেল এখানে তর্জমা করে নবী নাকি বলেছেন তুই কে রে তোর কাছে পড়ুন না, আমি আল্লাহর কাছে পড়ুন তোর কাছে পড়বো কেন। এই আহলে বাতেল অপব্যাখ্যাকারী, এদের কাছেও ছাগল পাগলের অভাব নাই। আল্লাহ তাআলা এই বাতিলদের চক্রান্ত থেকে গোটা উম্মাহকে হেফাজত করুন। নবীকে জিব্রাইল আমিন বললেন প্রথম কথা পড়ুন, সাথে একটু চাপ দিলেন, নবী বলেন পারি না, আবার বললেন পড়ুন, নবী আবারও বললেন মা আনা বিকারিন আমি পড়তে জানি না। জিব্রাইল আমিন একটু এবার জোরে চাপ দিলেন, কয়বার হলো চাপ, এবার একটু বাড়ায় বললেন ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হয়তো জিব্রাইল আমিন পড়ে শুনাইলেন, অথবা একটা রেশমি কাপড়ে আয়াত লেখে রসুলের সামনে ধরলেন। প্রথম কথা নবীজি প্রথম দুইবারের চাপে বললেন পারি না, এর ব্যাখ্যা দুইটা, হয়তো নবীকে দেখাইছেন নবী দেখে দেখে পড়তে জানেন না উম্মি, অথবা জিব্রাইল আমিন বললেন বলার পরেও নবী পড়লেন না। তৃতীয় চাপে নবী পড়ছেন কি পড়েন নাই এ বিষয়ে কিছু বলা হয়নি, মোটামুটি এতটুকু বোঝা যায় নবী চুপ ছিলেন। নবী চুপ থাকলেন, পারি তাও বলেননি, পারি না তাও বলেননি, পড়েছেন তাও পড়েননি, বাকি নবী চুপ থেকে সমর্থন দিয়েছেন। কারণ আগের দুইবারে পড়ার কথা বলা হয়েছে, কিভাবে পড়ব কার নামে পড়ব বলা হয়নি, শেষবারে বলা হয়েছে আপনার রবের নামে পড়ুন। দীর্ঘ ৪০ বছর রসুল রবের সাথে মোরাকাবা মুজাহাদা ধ্যান করেছেন, রবের সাথে মোলাকাতার তাল্লুকের জন্য
এখন রবের পরিচয় পেয়ে গেছেন, রবের প্রতি এত মহাব্বত। জিব্রাইল আমিন যখন বললেন ইকরা বিসমি রব্বিক, রবের নামে পড়ুন, নবী তখন সমর্থন দিলেন আর গোটা জগতের উম্মতকে বলে দিলেন কেয়ামত পর্যন্ত নতুন কোনো প্রেসক্রিপশন কেউ দিবে না। মদিনার রসুলের প্রেসক্রিপশন অনুযায়ী গোটা দুনিয়ার মানুষ দিন শরীয়ত মেনে চলবে। অতএব কেয়ামত পর্যন্ত যত পড়া হবে লেখা হবে রবের নামের পড়া আমি রসুল সমর্থন করে কেয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে প্রেসক্রিপশন দিলাম, রবের পড়াটাই পড়ো আর সব পড়া ছেড়ে দাও। রবের পড়াটাই পড়ো, যেই পড়ার দ্বারা রবের মারেফত অর্জন করা যায়, যেই জ্ঞান অর্জন করলে, যেই পড়া পড়লে হালাল হারাম ভেদাভেদ করে চলা যায়, সঠিক জিন্দেগী পরিচালনা করা যায়, এমন জ্ঞান অর্জন করো। রসুল বলেন এমন জ্ঞান অর্জন করার দাম কত? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে এই জ্ঞান অর্জন করে নিজেও শিখে অন্যকেও শিখায়, এর মতো দামি জমিনে আর কেউ নেই। এখন কথা হলো নবীজি কোরআন নাজিলের পরে জিব্বা মোবারক নারায়া 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 মুখস্থ করতেছিলেন, আল্লাহ স্টক করে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। এ পয়গম্বর, জিব্বা মোবারক নারায়া নারায়া মুখস্থ করার দরকার নাই, আমি আল্লাহ আপনার অন্তরের মধ্যে আমি পুরা কোরআন আমি আল্লাহ কুদরতিভাবে জমা করে দিব। আল্লাহর নবীর সিনায় জমা করে দিবেন বললেন, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআন, তাহলে জিব্রাইল আমিন আইসা চাপ দেওয়ার দরকার কি? বিনা চাপেই তো সিনায় ঢুকাতে পারতেন। যেহেতু রহমাতুল্লিল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠ উম্মতের রুহানি ডাক্তার এবং শেষ ডাক্তার, কেয়ামত পর্যন্ত এই রুহানি জগতের আর শ্রেষ্ঠ ডাক্তার আসবে না। ওই ডাক্তার যা শিখায় গেছেন এগুলো তদারকি করবে ওলামায়ে কেরাম ডাক্তার হয়ে, নতুন কোন প্রেসক্রিপশন দিতে পারবে না ডাক্তার। বড় ডাক্তারের প্রেসক্রিপশন ফলো করে করে উম্মতকে চিকিৎসা করবে। নবী এজন্য অনেক কিছু শিখায় গেলেন উম্মতকে, আল্লাহ পাক শিখায় দিলেন উম্মতকে নবীর মাধ্যমে যে হে উম্মতেরা, এলমে ওহি এমন দামি এক এলেম, এটা নেওয়ার জন্য স্বয়ং রহমাতুল্লিল আলামিন জিব্রাইল আমিনের চাপ দিলেন তিনটা। এই চাপ দিয়া বুঝাইলেন এলমে ওহির নূর এটা পেতে হলে কষ্ট করতে হবে, কষ্ট ছাড়া এলিম পাওয়া যাবে না। এলমে রাজুকর দান বেহসাব খলকে রাদা দান জবাবে বাসাওয়াব, এলমে রাজুকর দান বেহসাব খলকে রাদা দান জবাবে বাসাওয়াব। ইলমে ওহি পাওয়ার জন্য তোমার কষ্ট করবা, আর এই কষ্টের দ্বারা যদি সামান্য কিছু পাও এর বরকত হবে আকাশ চুম্বী, এত বরকত যেটা ভাষায় বুঝায় শেষ করা যাবে না। বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা সব আছে, আল্লাহর বান্দার কাছে কোরআন নাই, স্থায়ী কোনো সম্মান আর শান্তি নাই, চেয়ার পায় মাঝে মাঝে পায়া ভেঙে যায়, আর বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, কোরআন আছে, ওই বান্দার এমন এক স্থায়ী সম্মান আর শান্তি যে চেয়ার পেয়েছি এ চেয়ারের কোনো মেয়াদ নাই, এ চেয়ারের পায়া ভাঙবে না। কোরআনওয়ালাদের সম্মান দুনিয়াতেও তারা বাদশাহ, আখেরাতেও বাদশাহ। আপনাদের এই এলাকায় বিল্ডিং এর অভাব নাই, দশতলা পাঁচতলা বিল্ডিং,
একটা বিল্ডিং এরও এক বিন্দু পরিমাণ দাম নাই, এই মাদ্রাসার বিল্ডিং এর যেই পরিমাণ দাম, এত দাম শুধু কোরআনের বরকত। অতএব এই এলেম অর্জন করতে হলে কষ্ট করতে হবে। রসুল বলেন এই এলেম পাইতে হলে সুদূর চীন দেশেও যদি যেতে হয় যাও, কষ্ট করো। এজন্য মাদ্রাসার বিল্ডিং আছে, টাকা আছে, আয় উন্নতি মোটামুটি ভালো, এরপরও একটা মাদ্রাসা বাংলাদেশ কেন সারা দুনিয়া খুঁজে পাবেন না? যারা হাত পা গুটাইয়া বসে আছে, কেউ দান করলেও বলে আমাকে লাগবে না, কেয়ামত পর্যন্ত চাল ডাল সব হয়ে গেছে, এরকম কোনো মাদ্রাসা নাই? যত দেয় ততই লাগে, যত দেয় ততই লাগে, লাগার কোনো শেষ নাই। বিল্ডিং হচ্ছে ছাত্র, এরপরও জায়গা হয় না, টিনের ঘরেও জায়গা হয় নাই, দশতলা বিল্ডিং এর পরে এখনো ছাত্র জায়গা হয় না, বাড়তেছে ছাত্র সংকুলান হচ্ছে না, চাল আছে আরো লাগবে, ডাল আছে আরো লাগবে, ঘুমের জায়গা কম, বাথরুমে সমস্যা, আগে পাঁচটা বাথরুমেও এত সমস্যা হয়নি, এখন পঞ্চাশটায় সমস্যা বেশি। আল্লাহ পাক এই সিস্টেমটা রাখছেন যে এলেম নিবি তো এই এলেম নিতে কষ্ট করতে হবে, আর এই কষ্ট করে যারা এলেম অর্জন করবি, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জগতের উপরে সম্মানের মসনদে চড়াবেন, এটা এলেমের বরকত। এজন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে শুকর আদায় করেন, হে আল্লাহ, সম্মানের জায়গায় বসতে হলে দুই পুঁজির একটা লাগে, হয়তো সম্পদ, না হয় শিক্ষাগত এলেম, হয়তো টাকা পয়সা মাল, না হয় এলেমের সম্পদ। ও আল্লাহ, তুমি আমাদের টাকা পয়সা দেওনি, এলমে ওহির সম্পদ দিয়েছ, তোমার কাছে হাজার শুকর আদায় করি। এরে নবীর উম্মতের দল, পাহাড়ের মধ্যে কেন আল্লাহ এলেম দান করেছেন, অন্যত্র কেন নেন নাই? বলে এলেমের জন্যই হলো জঙ্গল, আর জঙ্গলের মধ্যেই হলো মঙ্গল। বড় 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 এলেমের মাদারিস, এলমি এদারা যেখানে হয়েছে সবগুলো খোঁজ নিয়ে দেখবেন জঙ্গল জঙ্গল জঙ্গল, সমুদ্রের পার, সাগরের পার, রাস্তা নাই, গাত নাই, এমন এমন এলাকায় গিয়া আল্লাহওয়ালারা মাদ্রাসা করেছেন। ছাত্ররা পানি ভেঙে কষ্ট করে করে ওই মাদ্রাসায় বৃষ্টির পানি নদীর পানি এসে জমা হয়ে যেত, ঘুমাতে পারত না, এইভাবে কষ্ট আল্লাহ দেখায় দিলেন। নিরিবিল পরিবেশ, নির্জন জায়গায় এই এলেম নিতে হবে, কোলাহল মুক্ত থাকতে হবে। হযরত আলী আল্লাহর দরবারে শুকর আদায় করেন, হে আল্লাহ, সম্মানের চেয়ারে বসতে হলে হয়তো টাকাওয়ালা হতে হবে, না হয় শিক্ষাগত যোগ্যতা লাগবে। দুনিয়ার মানুষ টাকাওয়ালারে সম্মানের চেয়ার আগায় দেয়, এলাকার বড় মাস্তান বড় টাকাওয়ালা আছে, তাড়াতাড়ি চেয়ার আগায় দাও, আর মানুষগুলো শিক্ষিত মানুষের জন্য নিজের চেয়ার ছেড়ে দেয়। হযরত আলী বলেন, ও দয়ার মালিক, সম্মানের জন্য আমরা টাকা পাই না, এলমে ওহি পেয়েছি, তোমার দরবারে হাজার শুকর হে মালিক, কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, এলেমওয়ালার এলেম সিনায় ঢুকবে, কখনো আর বিদায় নিবে না। এলমে ওহি এমন এক বরকতের স্থান, কিন্তু ছাত্র ভাই ভালো করে জেনে নাও, টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, আজকের ধনী কালকের ফকির, কিন্তু এলেমওয়ালার এলেম সিনার থেকে বিদায় হবে না, হবে না, হবে না, এটাই তো বাস্তব। তবে কখনো কখনো বান্দা এলেম ও সিনার থেকে চলে যাবে, কোন সময় এলেম সিনার থেকে চলে যাবে, দুই জায়গায় বেয়াদবি যদি করো, এক নম্বরে এলেমের সাথে, দুই নম্বরে এলেমওয়ালাদের সাথে যদি বেয়াদবি করো, সিনার থেকে এলেম ও বিদায় নিয়ে চলে যাবে। লিকুল্লি শাই ইনজিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামিন আদাবি আজ খোদা খা হিম
میں توفیق آدب بے آدب محروم گشت از فضل رب۔ এজন্য আদব ওয়ালা জিন্দেগি নিয়ে আগাতে হবে, বেয়াদবের আল্লাহ এ এলেম দিবে না। হযরত আলী বলেন, আল্লাহ এলমে ওহি পেয়ে খুশি আর টাকা পেয়ে খুশি না, কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলমওয়ালার এলেম সিনার থেকে বিদায় নিবে না। দুই নাম্বার কারণ হলো, টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মন বেড়ে যায়, আর ইলমওয়ালার যত ইলম বাড়ে তত বন্ধু বেড়ে যায়। তিন নাম্বার কারণ, টাকাওয়ালার যত বয়স বাড়ে তত ঘৃণা বাড়ে, নিজের ছেলেরা পর্যন্ত চোখে দেখতে পারে না, ভালো জানে না, বিবি পর্যন্ত মহব্বত করে না, আর ইলমওয়ালার যত বয়স বাড়ে তত সম্মান বাড়ে। হাটহাজারীর হযরত, কথা বলতে কষ্ট হয়, হাঁটতে কষ্ট হয়, চেয়ারে চলতেছেন, বাথরুমে কষ্ট, খানা খাইতে কষ্ট, এরপরেও গোটা দেশের মুসলমান কলিজা দিয়া চায় একটা নজর দেখার জন্য, জুতাটা সোজা করার জন্য, আমার মতো নাখানদানা বড় বড় আলেম লাইনে দাঁড়ায় থাকি। আল্লাহর নবী দুই চাপে পড়তে জানলেন না, তৃতীয় চাপে পড়ে বললেন, ও দুনিয়ার মানুষ, জমিনের মধ্যে যত পড়া আছে এই পড়ার মধ্যে রবের পড়াটারে বেশি পড়ো, অন্য পড়া প্রয়োজন হলে পড়িও, না হয় না তোমার ওটা আসল পড়া না, আসল পড়া হলো আল্লাহর দেওয়া কোরআনের ইলমের পড়া, অন্য পড়া আসল না, তো নকল হইল রাখিও, নকল দুনিয়াতে লাগতে পারে, নকল পড়াও পড়বা, নকল দুনিয়া কামাই করার জন্য, বুঝেন না কথা, না আসল পড়া কি কথা বলেন না কেন, আসল পড়া হলো কোরআন। নবী বলেন, যদি একটা অক্ষর কোরআনের পড়ো, আমল নামায় সাথে সাথে দশটা নেক লেখা হয়ে যাবে। নবী বলেন না, আকুলু আলিফ নাম মিম হারুফুন ওয়ালাকিন আলিফুন হারুফুন ওয়ালা মুন হারুফুন ওয়া মিমুন হারুফুন, আমি নবী বলি না আলিফ লাম মিম তিনটা মিলে একটা অক্ষর, বরং আমি নবী বলি আলিফ আলাদা অক্ষর, লাম আলাদা অক্ষর, মিম আলাদা অক্ষর। কেউ যদি মহাব্বতে পড়ো আলিফ লাম মিম, বলা মাত্র আমল নামায় তিরিশটা নেক লেখা হয়ে যাবে। ইকালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জানাসতু কদিম জামিউল ইলমে ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক বলেন, এরে গোলাম, তোমরা ভালো নেক আমলের সহযোগিতা করো, গুনাহের সাহায্য করিও না, সাবধান, ভালো কাজের সহযোগিতা করাও ভালো কাজ, নেক আমলের সহযোগিতাও করা, নেক আমল যারা করবে তারা নেককার, আর গুনাহের সহযোগিতা যারা করবে তারা গুনাগার। এই জমিনের মধ্যে শয়তান, জিন শয়তান, মানুষ শয়তান, মিনাল জিন্নাতি ওয়ান নাস, দুই শয়তান পাগল হয়ে ঘুরতেছে। এই জমিন থেকে মাদ্রাসা বন্ধ করে দেওয়া যাক, কারণ এই জমিনের মধ্যে ওয়াজ মাহফিল বলো, বক্তা বলো, পীর মাশায়েক বলো, আলেম ওলামা বলো, সবগুলোর ফ্যাক্টরি হলো মাদ্রাসা। মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় ধর্মের বাতি বন্ধ হয়ে যাবে। ওরে নবীর উম্মতের দল, সব ভণ্ড বাতিল বেঈমানেরা মাদ্রাসা চায় না, আর আহলে হক যারা তারা মাদ্রাসা চায়। এখন তুমি বান্দা আল্লাহর দিন জমিনে জিন্দা রাখার জন্য যারা মাদ্রাসায় পড়াইয়া সওয়াব পায়, একদল মাদ্রাসায়
কোরআন পড়িয়া সওয়াব পায়, আর একদল বান্দা এই মাদ্রাসা টিকাইয়া রাখার জন্য টাকা পয়সা সময় যারা দিবে ওই পড়াইয়া যারা যেই সওয়াব পাবে, অন্য লোকে টাকা দিয়েও সেই সম পরিমাণ সওয়াব পেয়ে যাবে। অতএব এই মাদ্রাসা ঠিকানোর জন্য একটু আগে বললাম, বিশতলা করে যদি বড় বড় মাদ্রাসা হয় এরপরও অভাব শেষ হবে না, ছাত্র বাড়তেছে, লেখাপড়ার মান বাড়তেছে, অতএবের সহযোগিতার জন্য সর্বব্যবস্থা আমাদের সহযোগিতা করতে হবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যারা কোরআন পড়লো যারা পড়াইলো তারা আল্লাহর কাছে দামি জান্নাতে চলে যাবে, যারা এই কোরআনের এবং কোরআনওয়ালার সহযোগিতা করবে আল্লাহ এদেরকেও তাদের বরকতে জান্নাত দিয়া দিবে। অতএব এই জান্নাতের বাসিন্দা হওয়ার জন্য এখানে যারা বসে আছেন, আল্লাহ যদি জিজ্ঞাসা করেন আমি আল্লাহর কাছে নাজাতের জন্য এমন একটা আমল আমাকে দেখাও তো, বলবেন আমি নামাজ পড়ি, কিন্তু নামাজের ভেতরে যেইভাবে নামাজ পড়া দরকার ওইভাবে পড়তে পারলেন কিনা চিন্তা করেন। নামাজ দাঁড়ায় গেলেন, কেরাত শুদ্ধ নাই, রুকু সেজদা ঠিক নাই, নামাজ হয়েছে কিন্তু নামাজ নামাজের মতো হয় নাই। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর রসুল সাহাবায়ে কেরামদের বলেন আমরা যুদ্ধের ময়দানে যাব, যার যা আছে হাজির করে দাও। হযরত ওমর সম্পদ নিয়ে হাজির হয়ে গেলেন, হযরত আলী আসলেন, ওসমান দান করলেন, আবু বকর সিদ্দিকও দান করলেন। নবীজি বললেন হে আবু বকর কি পরিমাণ দান করেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন পয়গম্বর ঘরের মধ্যে আমি ঝাড়ু দিয়া যা পেয়েছি তা নিয়ে আসি, ঘরে কিছু নাই, একমাত্র আছে আমার এখন সম্বল আমার আল্লাহ আর আমার আল্লাহর রসূল। নবী আশ্চর্য হয়ে গেলেন, হঠাৎ জিব্রাইল আমিন হাজির হয়ে গেলেন। জিব্রাইল এসে বলেন ও পয়গম্বর আবু বকরের প্রতি আল্লাহর পক্ষ থেকে সালাম। আবু বকরকে আল্লাহ জিজ্ঞাসা করার জন্য বলছেন, এই অবস্থায় আবু বকর খুশি না বেজার? নবীজি প্রশ্ন করলেন আবু বকর আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে সালাম, এই মুহূর্তে আপনি খুশি না বেজার একটু জানায় দেন। আবু বকর সিদ্দিক জবাব না দিয়া কান্না শুরু করলেন। রহমাতুল্লিল আলামিন বললেন আবু বকর জবাব দিবেন কেন কাঁদেন? আবু বকর কান্না করে বলেন পয়গম্বর আমি আবু বকর ইবনে কুহাফা, আমার মক্কার মানুষ আমাকে চিনত না, আমি ছিলাম এক জাহান্নামের আসামি, আপনি রহমাতুল্লিল আলামিনের সংস্রবে আসার পরে আমি আজ এমন দামি হয়ে গেলাম, আমি আবু বকরকে আজ আমার আল্লাহ নিজে সালাম পাঠায় দিয়েছে, আমি আবু বকরের এত জীবনটা ধন্য, আমি কি জবাব দিব আমি সেই ভাবনায় কান্না করতেছি। আল্লাহ আমি আবু বকরকে সালাম দিয়েছেন, আমি জবাব কি দিব? আমি তো জাহান্নামের আসামি, আল্লাহ আমাকে কোথায় নিয়েছেন যে আল্লাহ নিজেই আবু বকরকে সালাম পাঠায় দিবেন? এরে নবীর উম্মতের দল, এজন্য জিন্দেগীর সামান্য একটা আমলও কবুল হয়ে যাবে আপনার আমার জানা নাই, এজন্য নেক আমলে কখনো পিছনে থাকবো না, সহযোগিতার হাত বাড়ায় দিব, আল্লাহর কাছে দোয়াও করব হে আল্লাহ তুমি আমাকে নেক আমলওয়ালাদের সহযোগী বা খাদেম হওয়ার তৌফিক দান করে দাও, আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, সহযোগিতা করব তো ইনশাআল্লাহ। আপনারা না করলে হিন্দুরা করবে? সব বেঈমানে এক, জমিন থেকে ইসলাম মিটায় দাও, মাদ্রাসা বন্ধ করে দাও। এই মুহূর্তে মুসলমান যদি না দাঁড়ায় তাহলে অধঃপতন আর বেশি দিন বাকি নাই, খুব সাবধান। যে যাই মনে করেন মাদ্রাসায় পড়লে চাকরি নাই, সার্টিফিকেট নাই, সব মাস্তানেরা মাদ্রাসার দিয়ে নজর করে কথা বলে, কথা বুঝেন নাই, এদেরকে গণনায় নিয়ে এরপরে কথা বলে। আমি তো মাঝে মাঝে বলি সব বাদ, শুধু কওমি মাদ্রাসার যুবক সন্তানেরা রাস্তায় যদি বের হয়ে যায়
এক ঘন্টায় বাংলাদেশকে পবিত্র করা সম্ভব। শুধু কওমি মাদ্রাসা আলিয়াও লাগবে না, বুড়াও লাগবে না, ছোট বাচ্চাও না, শুধু যুবকেরা নেমে গেলে এই মাদ্রাসার ছাত্রর মাধ্যমে এদেশে হকের বাতি জ্বালানো সম্ভব। আমরা বেয়াদুবি শিখি নাই, আমরা উগ্রবাদী না, জঙ্গিবাদী না, আমরা দুশ্চরিত্র নয়, আমরা আদর্শবান রসুলের আদর্শের উন্মত। যে কারণে আমগো 13 বার গালি দিলেও শুধু হেদায়েতের দোয়াই করি, গালির উত্তর দেই না। আল্লাহ পাক এই আদর্শ ধরে রাখার তৌফিক দান করুন, আর আপনাদেরকেও এর সহযোগী হওয়ার তৌফিক দান করুন। রাজি আছেন সহযোগী হতে? আমিন।